মোহতারাম, আরেকটা বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি যে বাজার হাটে মানুষ খুব ভালোভাবে চলাচল করছে। ইভেন এই দুদিনে আমরা দেখেছি যে ফেরি হাট গুলোতে ভরে ভরে মানুষ ঢাকার দিকে আসছে, গার্মেন্টস গুলো খোলা আছে, ফ্যাক্টরি গুলো খোলা আছে। হ্যাঁ ঠিক আছে, খোলা আছে, তারপরে রাস্তায় বের হলে দেখা যায় যে অনেক মানুষ চলাচল করছে। তো এই অবস্থায় আমরা দেখেছিলাম যে গাজীপুরের সিটি মেয়র, যিনি, তিনি মসজিদ গুলোকে উন্মুক্ত করেছিলেন যারা অসুস্থ নয় তাদের জন্য, এবং এই যে মসজিদ গুলো লকডাউন বা এর আওতায় আছে, কিন্তু মানুষ তো লকডাউনের আওতায় নাই। এ ব্যাপারে আপনার কি মন্তব্য, যে আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয়? অবশ্যই বাংলাদেশের ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে সরকার প্রধানের কাছে যে আবেদন করেছিলেন, সেই আবেদনটা শেষ পর্যায়ে রক্ষা হয়নি। এটি আমাদের জন্য অবশ্যই একটি দুর্ভাগ্যজনক বিষয়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সহ সারা দেশের সকল শীর্ষ ওলামায়ে কেরাম রমজানের আগ দিয়েও সরকারের কাছে আবেদন করেছিল যে শর্ত সাপেক্ষে হলেও মসজিদগুলোকে যেন উন্মুক্ত করে দেয়া হয় এবং মসজিদগুলোতে সেইভাবে নিরাপত্তার ব্যবস্থা সহ মুসল্লিরা রমজানুল মোবারকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করুক, তারাবিহের নামাজ আদায় করুক, এই আয়োজনটা যেন হয়ে যায়, এই সুযোগটা যেন হয়ে যায়। কিন্তু সরকার সেটা করেনি, তো সেই কারণে এটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে এটাও একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে যে সব জায়গায় মানুষজন সাধারণভাবে ওপেন ভাবে চলাফেরা করছে, গার্মেন্টস গুলোতে কি পরিমাণ মানুষের গ্যাদারিং হয়, আমরা তার বিভিন্ন চিত্র, ছবি, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতেও আমরা দেখছি প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে মানুষের যে সোশ্যাল ডিস্টেন্স এর কথা বলে যে লকডাউনে যাওয়া হয়েছিল, তো সেই সোশ্যাল ডিস্টেন্স তো গার্মেন্টস এ রক্ষা পাচ্ছে না, বাজারে রক্ষা পাচ্ছে না, মিল ফ্যাক্টরি তো রক্ষা পাচ্ছে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদ গুলোকে এভাবে অবরুদ্ধ করে রাখা, এটা কোনোভাবেই এটা মানে গ্রহণযোগ্য হতে পারে।